সরকারি হাসপাতালের ঘর, অথচ সেই ঘর ব্যবহার হচ্ছে ধান মজুদের গোডাউন হিসাবে। ছবিটা খানাকুল গ্রামীণ হাসপাতালের। হাসপাতালের ঘরে ধানের গোডাউন, হাসপাতাল ভবনের একটি ঘর দখল করে মজুদ ধান ও আলু, তা ব্যবহার করছে খোদ খানাকুল থানার এক সিভিক ভলেন্টিয়ার। এমনই চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়লো ক্যামেরায়। হাসপাতালের ঘরে ধান আলু মজুদ রাখার ছবি করতে গেলে তৎক্ষণাৎ ধানের বস্তা টলি বোঝাই করে সরিয়ে ফেলা হয়, তারপর সেই ঘরে পড়ে যায় তালা। এমনকি জানলা দিয়ে ছবি তুলতে গেলে বন্ধ করে দেওয়া হয় জানলা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয় খানাকুলে। মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাসপাতাল, অথচ সেই হাসপাতালের ঘরেই ব্যবহার হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের ব্যক্তিগত কাজে। এই ঘটনায় কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, কারণ ঘটনা নিয়ে ওই সিভিক কার্তিক বাগের সাফাই, হাসপাতালের BMOH এর অনুমতি নিয়েই নাকি তিনি সেখানে ধান আলু মজুদ করছেন। কি বিষয়ে বলতে গেলে আমি একথাটা বলতে পারছি না। স্যার, স্যারের কাছে যাও, স্যার বার করে নিতে। যদিও খানাকুল এক নম্বর ব্লকের BMOH সুশান্ত মজুমদার বলেন অভিযোগ মিথ্যা, তিনি কখনোই এই অনুমতি দেননি। দূরের ওই ভাঙা কোয়াটা ওখানটায় হঠাৎ কেউ কোনো কিছু রেখেছে, যেটা আমাদের অজান্তে, এটা আমাদের জানতে না। কালকে আমি অভিযোগটা শুনলাম, অভিযোগ শুনে সঙ্গে সঙ্গেই আমি বলেছি তাকে, এই তুমি এখানটা কেন রেখেছ, এক্ষুনি জিনিস সরাও, এক্ষুনি জিনিস সরা। পুলিশকেও জানিয়ে দিলাম না অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এবং এটা BMOH কখনো এই ঘটনা প্রশ্রয় দেয় না। ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। হাসপাতালকে তো বেঁচে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, লজ্জা লাগে আমাদের ভাবতে। একটা গ্রামীণ হাসপাতাল যেখানে ট্রিটমেন্ট হওয়ার কথা, সাধারণ মানুষ তো হাসপাতালে গেলে ট্রিটমেন্ট ঠিকঠাক পায় না, প্রত্যেকটা জায়গাতে এরকম অবস্থা, তার উপর হাসপাতাল হয়ে গেছে ধানের গোডাউন। লজ্জা লাগছে, এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি। যারা স্বাস্থ্য আধিকারিক রয়েছে এরা কি করছে, BMOH কি করছে? অবিলম্বে যারা দোষী, যারা এই কাজটা করিয়েছে, এই হাসপাতালটাকে গোডাউন বানিয়েছে যারা, তাদের শাস্তি আমি দাবি রাখছি। BMOH ওটাকে নিজের বাবার সম্পত্তি ভাবছে, উনি যা ইচ্ছা তাই করবেন। হাসপাতাল সেটা কি করে ধানের গোডাউন হয়? আমরা কয়েকদিনের মধ্যেই BMOH কে ঘেরাও করব। যদিও আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের বক্তব্য, এটা যদি হয়ে থাকে তা কখনোই কাম্য নয়। আমি এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের জানাব। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে সেটা আমি অবশ্যই সেখানকার যিনি BMOH আছেন বা BMOH কে বলবো যে বিষয়টা একটু খতিয়ে দেখতে। তা যদি না হয় তাহলে আরও উদ্বোধন কর্তৃপক্ষ CMO যাচ্ছেন, CMOকে বিষয়টা জানাবো যে হাসপাতালে ব্যাপার যে রোগী পরিষেবা যেটা অন্য কিছু রাখা হচ্ছে কিনা। আর যদিও রেখে থাকে যে তাহলে কোন পরিস্থিতিতে রেখেছে সেটাও খুঁটিয়ে দেখার জন্য আমি বলি। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।